আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা এই মহামারীর সময়ে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। দীর্ঘদিন পর আমি তোমাদের সাথে এই অনলাইন পাঠদানে যুক্ত হয়েছি। আশা করি তোমরা এই আমার এই অনলাইন ক্লাসটার সঙ্গে থাকবে। এই অল্পটুকু সময়ে আমরা প্রতিনিয়ত যেভাবে ক্লাস পাঠদান করি, ঠিক সেভাবে আজকেও প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের পাঠদান শুরু করব। আশা করছি আমার এই পাঠদানের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে। পাঠ সূচনা, আমি প্রথমে বলছি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা পাঠ শুরু করব। তোমরা দেখো তো আমার হাতে এটা কি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে একটা কি বই। এবার যদি আমি বলি, এবার দেখো তো তোমরা কি বইটা দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ না। বলো তো তোমরা কেন দেখতে পাচ্ছ না? তোমরা তোমাদের 3S-কে সচল করো এবং চিন্তা করো কেন আমরা বইটাকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আমরা জানি যে দর্শন একটা ক্ষমতা, এই ক্ষমতা অর্জন করতে গেলে একটি শক্তির প্রয়োজন। এখানে একটি শক্তির প্রয়োজন, সেই শক্তিটা কি এখানে আছে? যখন আমি বইটা তোমরা দেখতে পাচ্ছিলে না, তখন কি এই শক্তিটা ছিল? ছিল না। এটা কি শক্তি বলতো, যার অনুপস্থিতি তোমরা বইটাকে দেখতে পাচ্ছিলে না? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এইটা হচ্ছে আলোক শক্তি। তাহলে আলোক শক্তি, এখান থেকে আমরা বুঝতে পারলাম আলো একটা শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। তাহলে পরবর্তী প্রশ্ন হলো, আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই? তাহলে তখনই আমরা বলতে পারবো কখন একটা বস্তুকে দেখতে পাই, যে যখন বস্তুটা থেকে আলো এসে আমাদের চোখে পড়বে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। প্রথমত বই থেকে আলো আমাদের চোখে আসে পৌঁছায় নেই বলে আমরা বইটাকে দেখতে পাইনি, কিন্তু যখন আলো এসে বইটা থেকে আমাদের চোখে পৌঁছালো তখন আমরা বইটাকে দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা আলোর একটি সংজ্ঞায়ন করতে পারি। কি আলো? কি আলো? এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি দেয়। এখন আসলো পরে, এগুলোর আমরা পরবর্তীতে আমরা ছবি দেখাবো আমি তোমাদেরকে। আলোর একটি ধর্ম বলো, আলোর অনেকগুলি ধর্ম আছে। যেমন আমরা ছোটবেলায় পড়েছি আলো সবসময় সরল পথে চলে। এবার আমরা আর আজকের আলোচনায় আরও আলোর কয়েকটি ধর্ম নিয়ে এখানে আলোচনা করব। পরের প্রশ্ন, আলো যখন একটি দেয়ালের উপর তির্যকভাবে পতিত হয় তখন কয়টি ঘটনা ঘটে? তোমরা জানো, দেখেছ ছবি, তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে। তোমরা তোমাদের 3S-কে সচল করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আলো যখন একটা দেয়ালের উপর পড়ে তির্যকভাবে পতিত হয় তখন কয়টি ঘটনা ঘটে। আমি তোমাদেরকে ছবি দেখাবো, তোমরা প্রশ্নটা নিজেদের মধ্যে চিন্তা করো, নিজে নিজে চিন্তা করো কয়টা ঘটনা ঘটে। পরের প্রশ্ন, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যমে যেমন কাচের উপর পড়ে তখন কয়টি ঘটনা? যখন কাচের উপর পড়বে, ওখানে আমরা দেখলাম দেয়ালের উপর যখন পড়ে তখন কয়টি ঘটনা ঘটে, আর যখন কাচের উপরে পড়ে স্বচ্ছ কাচে তখন কয়টি ঘটনা ঘটে? তোমাদের মনে পড়ছে? তোমরা চিন্তা করো। এবার আমরা একটা ব্ল্যাকবোর্ডে আমি একটা ছবি আঁকবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে দেয়ালের উপরে কয়টা কয়টি ঘটনা ঘটে এবং কাচের উপরে কয়টি ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা আলোর এই পূর্বের মাধ্যমে আমরা দেখি
যে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যমে যেমন কাঁচের উপর পড়ে তখন কয়টি ঘটনা ঘটে? এবার আমরা একটা ছবি আঁক দেয়াল। দেখো এখানে একটা ছবি আঁকছি আমি, এখানে একটি কাঁচ হলো, আলো আসছে, আলো আসে কি হলো, এখানে আসে আপতিত হলো, এবং এইটা হলো প্রথম মাধ্যম বায়ু মাধ্যম আর কাঁচ ভেতর। যখন আলোটা কোথায় আসলো? কাঁচ মাধ্যমে আসলো, এবং এখানে কি হলো, বাধা হলো, এবং কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে গেল। তোমরা কি বলতে পারবা এই আলোর এই প্রথম মাধ্যমে ফিরে যাওয়াকে কি বলে? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আলোর এই প্রথম মাধ্যমে ফিরে যাওয়াটাকে আলোর প্রতিফলন বলে। তা আজকে আমাদের পাঠ হবে আলোর প্রতিফলন। আসো আমরা কিছু চিত্র দেখি, বোঝার চেষ্টা করি। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো আলোর প্রতিফলন। আমরা এই অধ্যায় থেকে কি কি শিখবো, আজকের পাঠ থেকে আমরা কি শিখবো? আমরা আজকের পাঠ থেকে শিখবো আলো কি। আমি আগেই বলছি আলো এক প্রকার শক্তি যা দর্শনের অনুভূতি দেবে। আলোর ধর্ম বা প্রকৃতি কি? আমরা এখানে দুইটি ধর্ম জানলাম। প্রথমে আমরা জানলাম আলো সবসময় সরল পথে চলে, এটা আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে আসে। এবং আজকে আমরা আরেকটা কিছু জানলাম যে আলো তার চলার পথে বাধা পেলে, বাধা পেয়ে পূর্বের মাধ্যমে কিছু আলো ফিরে আসে। আর কি ঘটনা ঘটে এটা আমরা একটু পরে জানবো। আর কি জানবো? এটাকে আলোর প্রতিফলন বলে। এই যে ফিরে যাওয়াটাকে, আলো যে পূর্বের মাধ্যমে ফিরে গেল, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। প্রতিফলনের সূত্র ব্যাখ্যা করতে হবে। এর প্রতিফলনের আবার সূত্র আছে, আর কিছু প্রতিফলনের আমরা কিছু বাস্তব উদাহরণ দিতে পারব। দেখো এখানে সূর্য থেকে আলো আসছে এবং গোলাপ ফুলটাকে আলোকিত করেছে। এখন আমরা একটা গোলাপ ফুল কীভাবে দেখবো, প্রশ্ন ছিল আমার যে আমরা কীভাবে দেখতে পাবো। দেখো সূর্য থেকে আলো আসছে কোথায়, গোলাপ ফুল, এবং এই গোলাপ ফুল থেকে একটা আলো ফিরে গেছে প্রথম মাধ্যমে, এবং সেটা আমার চোখে পড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমার প্রশ্ন ছিল আমরা কীভাবে দেখতে পাই? তাহলে সূর্য থেকে আলো আসে, কোনো বস্তুকে আলোকিত করে, এখানে আপতিত হয়, এবং সেখান থেকে আলো আবার পূর্বের মাধ্যমে ফিরে যায় এবং আমাদের চোখে পড়ে, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এবার দেখো আমি বলছিলাম যে দেয়ালের উপর আলো পড়লে কয়টি ঘটনা ঘটে, তোমাদেরকে প্রশ্ন করছিলাম, অনেকে হয়তো উত্তর পেয়ে গেছো। দেখো আলো মাধ্যম কোথায়, এটা একটি মাধ্যম, এটা একটা মাধ্যম। আলো কি হচ্ছে, কোথা থেকে আলো আসছে, প্রথম মাধ্যম আলো এখানে যাচ্ছে। দেখো আলো এখানে কি হলো, আপতিত হলো। আপতিত হয়ে কি হলো, কয়টি ঘটনা ঘটছে তোমরা হিসাব করো। দেখো কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে গেছে, আবার কিছু মাধ্যম কি হচ্ছে, এখানে কিছু আলো, দেখো এটা সাদা, এটা একটু অন্য রঙের, তার মানেটা কি, মানেটা হলো কিছু আলো এখানে শোষিত হয়েছে। এবং দেখো এখানে এই আলোর রশ্মিটা এই দিক দিয়ে সোজা পথে যাওয়ার কথা, কিন্তু সোজা পথে যায় না, যে কি হয়েছে, এক সামান্য বাঁকে গেছে, সামান্য বেঁকে আবার সরলরেখায় গমন করছে। তো এখানে কয়টি ঘটনা ঘটল, প্রথমত কি ঘটনা ঘটল, যে কিছু আলো শোষিত হয়েছে, কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে এসেছে। তৃতীয় ঘটনাটি হলো কিছু আলো সামান্য বাঁকে পুনরায় সরলরেখায় গমন করছে। তাহলে এখানে কয়টি ঘটনা ঘটলো তোমরা বলো? তাহলে এখানে তিনটি ঘটনা ঘটল। একটা হলো আলো, কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে গেছে, এটাকে বলা হচ্ছে আলো, আমরা একটু আগে আলোচনা করলাম, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তারপর বলা হচ্ছে কিছু আলো শোষিত হয়েছে, এবং আবার কিছু আলো কি হয়েছে, সামান্য বাকে পুনরায় সরলরেখায় গমন করছে। আমরা জানি আলোর ধর্ম হচ্ছে সরলরেখায় গমন করা, এইটাকে বলা হচ্ছে প্রতিসরণ। অর্থাৎ এখানে তিনটি ঘটনা ঘটছে, আলোর প্রতিফলন ঘটছে, আলোর শোষণ ঘটেছে, এবং আলোর প্রতিসরণ ঘটেছে। এটা আমরা জানব যে আলো একটা দেয়ালে পড়লে তিনটি ঘটনা ঘটে।
দেখো এখানে কি বলা হয়েছে, আলোর প্রতিফলন কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আলোটা আপতিত হয়েছে এবং এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, এবং এই যে আলোটা পূর্বের মাধ্যমে ফিরে গেছে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এবং এখানে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আপতন কোণ, এটা বলা হচ্ছে আপতন কোণ, আর এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আলোর প্রতিফলন কাকে বলা হয়? দেখো লেখা আছে, আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলো প্রতিফলন কোণ। এটাকে এই যে আলো রশ্মিটা, যে আলো রশ্মিটা বিভেদ তলে পতিত হয়েছে এটার নাম হচ্ছে আপতিত রশ্মি। এখানে একটি লম্ব রশ্মি আমরা কল্পনা করছি, এটার নাম হচ্ছে অভিলম্ব, এবং যে আলো রশ্মিটা দিক পরিবর্তন করে পূর্বের মাধ্যমে ফিরে গেছে এটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা করছে এটার নাম হচ্ছে আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এবং এখানে দেখো, এখানে দেখো আর একটা দেখা আছে, আর ইকুয়াল টু আই, অর্থ কি, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটাও কিন্তু একটা প্রতিফলনের সূত্র, আমরা পরে আলোচনা আসতেছি। দেখো এখানে একটা বলা হয়েছে কি, দেখো আপতিত রশ্মি হলো যেভাবে আপতিত ঠিক সেভাবে প্রতিফলিত হয়েছে, কিন্তু আরেকভাবে যদি আমরা দেখি এটাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন, এবং এই প্রতিফলক তল মসৃণ হবে নিয়মিত প্রতিফলন, কখন হয় প্রতিফলক তলটা যখন মসৃণ হবে তখনই এই নিয়মিত প্রতিফলন হবে। এবার আসছে দেখো এখানে কি হলো, এই আলোর রশ্মিগুলো আপতিত হয়েছে, এটা প্রতিফলিত হয়েছে, কিন্তু এগুলো দেখো বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়েছে, কেউ এদিকে গেছে কেউ ওদিকে গেছে, এটার নাম হচ্ছে ব্যক্ত প্রতিফলন। এটা কখন হয়, দেখো এখানে আমরা প্রতিফলক পৃষ্ঠগুলো কি হচ্ছে অবস্থানটা লক্ষ্য করি, উঁচু নিচু, উঁচু নিচু যখন থাকবে অসমান থাকবে অমসৃণ থাকবে, প্রতিফলক তল অমসৃণ হলে ব্যক্ত প্রতিফলন, প্রতিফলক ভালো করে দেখো, প্রতিফলক তল অমসৃণ হলে ব্যক্ত প্রতিফলন, এটার নাম হচ্ছে ব্যক্ত প্রতিফলন। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, প্রতিফলন কয় প্রকার, প্রতিফলন হচ্ছে দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা হলো ব্যক্ত প্রতিফলন। এখন বলা হচ্ছে প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কয়টা, প্রতিফলনের সূত্র কয়টা দেখো এখানে লেখা আছে, আমরা দেখা যাচ্ছে কি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব আপতন বিন্দু একই সমতলে অবস্থিত। আমরা আবার এই ব্ল্যাকবোর্ডে যাব এবং সেখানে আমরা দেখব আরেকটি ছবি আঁকে আমরা দেখব কীভাবে এটা তার সূত্রটা, আমরা কি বলছি আপতিত, এই ছবিটা দেখো আপতিত রশ্মি আপতন বিন্দুতে মিলিত হয়েছে, অবিলম্ব আপতন বিন্দুতে এবং প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে, এটা হচ্ছে এক নম্বর সূত্র। প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু একই সমতলে অবস্থান করে, এটা হচ্ছে প্রতিফলনের প্রতিফলনের এক নম্বর সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা আমরা দেখাচ্ছি এখানে যে আই আর আর, এখানে হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণ, অর্থ বলা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, একটু আগে আমি বলেছি আর দেখাচ্ছি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই দুইটা হচ্ছে প্রতিফলনের সূত্র। তাহলে কি জানলাম আমরা, প্রতিফলনের সূত্র কয়টা, দুইটা, প্রথম সূত্র হলো আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু একই সমতলে থাকবে, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন। ধন্যবাদ। দেখো আপতন কোণ সমান প্রতিফলন কোণ অর্থাৎ আই ইকুয়াল টু আর। এবার আমরা দেখি যে প্রতিফলনের কোনো, আমরা বলছিলাম যে বাস্তব উদাহরণ, তোমরা বলতে পারো প্রতিফলনের কিছু বাস্তব উদাহরণের কথা? হ্যাঁ তোমরা বুঝতে পারছো, তোমার বুঝতে পারার কথা, কারণ আমরা যে আয়নার সামনে প্রতিদিন দাঁড়িয়ে চুল আচড়াই, আমরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পোশাক পরি,
সেলুনে আমরা চুল কাটি, এই যে আয়নাগুলো, এগুলো এখানে কি ঘটে? এখানে আলো প্রতিফলন, এগুলো হচ্ছে প্রতিফলনের বাস্তব উদাহরণ। আর কি, এই যে পেরিস্কোপের কথা শুনেছো, স্টেডিয়ামে খেলা দেখা হয়, প্রাচীর স্টেডিয়ামের প্রাচীর অনেক উঁচু, আমরা ঢুকতে পারি না, তখন কি করা যাবে? এইভাবে দেখো, এটাও একটি প্রতি আলো প্রতিফলনের বাস্তব উদাহরণ। দেখো এখানে স্টেডিয়ামের পাশে বিশাল একটি বিল্ডিং আছে, যদি এখানে, তারপর দেখো এই বিল্ডিং থেকে আলো আসে কোথায় যাচ্ছে? এখানে একটি আয়না আছে, এখানে একটা আয়না আছে 45 ডিগ্রি কোণে, এই আয়নাটা আছে 45, এখানে আলোটা আসে, এই আয়নায় আপতিত হচ্ছে, এখান থেকে আয়নাটি আলোটি প্রতিফলিত, এই আয়নায় আপতিত হচ্ছে এবং এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ছে। এখন আমরা যদি স্টেডিয়ামের দেয়াল ভেদ করতে না পারি, তাহলে আমরা নিচের থেকে এই অংশটা উপরে স্টেডিয়ামের দেয়ালের উপরে যদি থাকে, তাহলে আমরা স্টেডিয়ামের খেলা এভাবে দেখা যায়। এটাকে পেরিস্কোপ বলে, সরল পেরিস্কোপ। তোমরা ইচ্ছা করলে এটা বাসায় নিজেরাই তৈরি করতে হবে, শুধু কাজটাকে বসাতে হবে 45 ডিগ্রি। দেখো এবার তোমাদের বাড়ির কাজ, আলোর প্রতিফলনের কয়েকটি বাস্তব উদাহরণ দাও, এগুলো লিখে নিয়ে আসবে তোমরা খাতা করে। আর কি নিয়ে আসবে? আলোর প্রতিফলন, এই যে আলোচনাটা আজকে হলো, এই আলোচনা থেকে কমপক্ষে 20টি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর করো, নিজেরা প্রশ্ন করবা, লাইন ধরে তোমরা বই পড়বা এবং সেখান থেকে প্রশ্ন করবে এবং সেখানে উত্তরটা তোমরা নিজেরাই দেখবে। এই ছিল আজকের আলোচনা। তোমাদের, আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।